আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি থাইল্যান্ডের এই ঝিঙ্গাটা দিয়ে রুই মাছ রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো বড় সাইজের রুই মাছ আর থাইল্যান্ডের একটা ঝিঙ্গা। এখানে প্রথমে আমি মাছের মধ্যে 1/2 টিস্পুন হলুদ আর একটু লবণ দিয়ে মাছটা মেখে নিব আর মাছটা ভেজে নিব হালকা তেলে। যেহেতু মাছটা ফ্রোজেন, তো আমি সবসময় ফ্রোজেন মাছটা একটু ভেজে নিই হালকা করে, তা না হলে মাছের গন্ধটা আমার ভালো লাগে না। গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সমান কুকিং অয়েল। আমার রান্না থেকে হয়তো আপনারা নতুন কিছু শিখতেও পারেন, তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। সবগুলো সাইড আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেননি প্লিজ করে ফেলুন আজই, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোডগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্লিজ। তো আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আর একটু সামান্য তেল অ্যাড করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মশলা। তো আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, জাস্ট এইটুকু, কারণ মাছ ভাজার মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম। তো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 টিস্পুনের মতো রসুনের গুঁড়ো। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন একটু কষি নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সল্ট, একটু ঢেকে দিচ্ছি, তাহলে কষানোটা সুন্দরভাবে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই কাটা ঝিঙে। তো আমি ঝিঙেটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ সবজিটা একটু ভালো করে কষানো হলে ভালো লাগে মাছের সাথে। আর যখন আমরা শুধু সবজি রান্না করি, স্পেশালি কলিফ্লাওয়ার, ব্রকোলি, ক্যারটস, এই ধরনের সবজিগুলো আমরা একটু কম সেদ্ধ হলে চলে, বেশি কষানো দরকার হয় না। কিন্তু দেশি সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয়, খেতে ভালো লাগে, মশলাটা ভালো করে ঢুকে, আর স্পেশালি মাছ যখন রান্না করব তখন ভালো করে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। ঢেকে দিচ্ছি, আগুনটা একটু মিডিয়াম হাইতে দিয়ে দিচ্ছি, আর একটু হয়তো কষাবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার গাছের কয়েকটা চেরি টমেটো, আরও কয়েকটা আছে, এটা আমি রান্নার শেষে আমি দিয়ে দিব উপর দিয়ে, আর জাস্ট টু ডেকোরেট। ঝিঙ্গাটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে আমি ততক্ষণ কষাবো, আমার মনে হয় আর একটু কষাতে হবে। ঝিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে, দেখেই বোঝা যাচ্ছে, আর আমি ট্রাই করে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার ভাজা রুই মাছগুলো। একটু ঝোল দিয়ে দিব,
আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ঝিঙের সাথে, তো এখন আমি দিয়ে দিব একটু ঝোল। ঝিঙের সাথে একটু বেশি দিব, একটু পাতলা হলেও ভালো লাগবে। একটু ঢেকে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, এখানে আর দিয়ে দিব আমার গাছের চেরি টমেটো গুলো। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ এখন সিজনটা চলে গিয়েছে টমেটোর সিজন। আজ তো টমেটোটা জাস্ট ফ্রোজেন করে রাখা যায়, অনেক দিন খাওয়া যায়। আর চেরি টমেটো আমার ভীষণ প্রিয়। আর এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো। এখন আর ঢেকে দিব না, কারণ ধনে পাতার কালারটা কিন্তু ঢেকে দিলে একটু কেমন যেন নষ্ট হয়ে যায়, গ্রিনিশ ভাবটা আর থাকে না। আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি একটা ডিশে ঢেলে নেব। ডিশটিতে ঢেলে নিচ্ছি খুব সাবধানে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।